প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গল্পের ডালিবাই পামেলা আমরা বেশ কয়েকদিন ধরে শুনছিলাম গোয়েন্দা কিরিজির ওপর একটি রহস্য উপন্যাস সুবৃহৎ একটি রহস্য উপন্যাস উপন্যাসটির নাম রায়পুরের হত্যা মামলা আমরা শেষের পর্বে এসে পৌঁছেছি আপনাদের আগেই বলে রাখি শেষের পর্বটি অতি বৃহৎ এছাড়া এই পর্বের প্রতিটি পর্ব মাফ করবেন এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার কিডিটির প্লে লিস্টে শেয়ার করে দিচ্ছি প্লে লিস্টের লিঙ্ক আপনারা চ্যানেল ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে অবশ্যই অবশ্যই দয়া করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আসুন বন্ধুরা আর সময় নষ্ট করব না গল্পটি অনেক বড় অধ্যায় এগারো দিয়ে আজকের পঠন শুরু করছি মিনিটে মিনিটে ঘন্টা কেটে গেল প্রথমে জ্ঞান ফিরে আসে যুবকের ধুলো বালি রক্তে বিভৎস চেহারা প্রদীপে আলোর আবছা আবছা অন্ধকারে পাতাল ঘরটা থমথম করছে প্রদীপে সামান্য তেল ফুরিয়ে এল আর বেশিক্ষণ জ্বলবেও না এক্ষুনি নিভে যাবে নিশ্চিদ্র অন্ধকারে ঘরটা ডুবে যাবে মাথার মধ্যে এখনও ঝিমঝিম করছে শক্তি ধোঁয়ার মতো অস্পষ্ট যুবক একবার উঠে বসার চেষ্টা করল কিন্তু শক্তিতে কুলালো না এলিয়ে পড়ল শিবনারায়ণের জ্ঞান ফিরে এল অস্পষ্ট যন্ত্রণা কাতর একটা শব্দ করে শিবনারায়ণও নড়ে চড়ে উঠলেন আরও আধ ঘন্টা পরে প্রদীপের আলো প্রায় নিভু নিভু তখন ঘরের মধ্যে যেন একটা ভৌতিক আলো ছায়ার লুকোচুরি খেলা যুবকের কোমরে যে তীক্ষ্ণ তরবারিটা গোজা ছিল সেটা সে টেনে বের করে নিল রক্তাক্ত মুখের ওপর মাথার চুলগুলো এসে পড়েছে চোখে মুখে একটা দানবীয় জিঘাংসা শিবনারায়ণ অস্পষ্ট প্রদীপের আলোয় যুবকের হস্তধৃত ধারালো ছোড়াটা যেন মৃত্যু ক্ষুদায় হিল হিল করছে ওইদিকে দৃষ্টি পড়ায় শিবনারায়ণ যেন বারেক শিউরে উঠলেন চোখে মুখে একটা আতঙ্ক সুস্পষ্ট হয়ে ওঠে শিবনারায়ণ তুমি আমায় খুন করতে চাও যদি বলি তাই কিন্তু কেন কেন তুমি আমায় খুন করবে খুন তোমাকে আমায় করতেই হবে কথা বলতে বলতে যুবক এগিয়ে আসে শিবনারায়ণ এক পা দুপা করে দেওয়ালের দিকে পিছিয়ে গেলেন কোথায় পালাবে তুমি শিবনারায়ণ এই অন্ধকার পাতাল ঘরের মধ্যে কতটুকুনি জায়গা তুমি পাবে পালাবার তোমাকে আমি খুন করব হ্যাঁ 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 তোমাকে আমি খুন করব এই তীক্ষ্ণ ছোড়ার সমস্তটা তোমার বুকে আমি বসিয়ে দেব ফিনকি দিয়ে তাজা লাল রক্ত বের হয়ে আসবে প্রাণ ভয় মৃত্যু যন্ত্রণায় তুমি চিৎকার করে উঠবে আর কেউ সেই চিৎকার শুনতে পাবে না কেউ জানতেও পারবে না দীর্ঘকাল ধরে লোকচক্ষুর অন্তরালে যেমন সুরেন চৌধুরী বন্দি হয়েছিল কেউ জানতে পারিনি তেমনি তোমার মৃতদেহ এই ধুলি মলিন অন্ধকার পাতাল পাতালঘরের মধ্যে পড়ে থাকবে তুমি বুঝতে পারলে শিবনারায়ণ তুমি আমাকে নৃশংসভাবে হত্যা করবে কেন আমি তো তোমার কোনো ক্ষতি করিনি মরতে যেন তুমি ভয় পাচ্ছ শিবনারায়ণ ভয় না তা ঠিক নয় তবে ভয় কি শিবনারায়ণ শুধু যে তোমাকে মরতে হচ্ছে সেটা তো নয় মরতে আমাকেও হবে তবে দুদিন আগে আর পরে এই যা তাছাড়া ভেবে দেখো তো ফাঁসির দড়িতে ঝুলে অসহনীয় শ্বাসকষ্ট পেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু চাইতে তোমার এভাবে মৃত্যু ঢের ভালো নয় কি এই সময় যুবকে সামান্য অসতর্কতায় শিবনারায়ণ যুবকের ওপর ঝাঁপিয়ে পড়লেন শয়তান অতর্কিত আক্রমণে যুবক মেঝের ওপর পড়ে গেল অসীম শক্তি শিবনারায়ণের দেহে শিবনারায়ণ যুবকের ওপর চেপে বসে দুহাতে প্রাণপণ শক্তিতে যুবকের গলাটা চেপে ধরল জোরে আরও জোরে চাপ দিল যুবকের চোখ দুটো কি এক অস্বাভাবিক আতঙ্কে যেন অক্ষি কোটর হতে ঠেলে বের হয়ে আসতে চাইল গো গো একটা অস্পষ্ট শব্দ যুবকের গলা দিয়ে বের হয়ে আসলো ক্রমে যুবকের দেহটা শিথিল হয়ে গেল জোরে আরও জোরে শিবনারায়ণ যুবকের গলায় দশ আঙ্গুলের চাপ দিল তারপরেই শিবনারায়ণ পাগলের মতো হেসে উঠল প্রদীপটা শেষবারের মতো দপ করে একবার জ্বলে উঠে নিভে গেল অন্ধকার চারিদিকে নিশ্চিত্র অন্ধকার চোখের দৃষ্টি বুঝি অন্ধ হয়ে যাবে শিবনারায়ণ হাসছে পাগলের মতন হাসছে অন্ধকারে অন্ধকার পাতাল ঘরের মধ্যে সেই উচ্চ হাসির শব্দ যেন ঝনঝন করে করতালি দিয়ে দিয়ে ঘিরছে দেওয়ালে দেওয়ালে আরও কিছুক্ষণ কেটে গেল ঘর থেকে বেরুতে হবে অন্ধকারে শিবনারায়ণ হাত্রে হাতরে ঘর থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করল হে কি অন্ধকারে শিবনারায়ণকে পথ হারিয়ে ফেলল অন্ধকারের গোলক ধাঁদা শিবনারায়ণ পাগলের মতো ঘুরল ঘরের ভেতর কিন্তু না পথ কই হালো একটু আলো আলো কোথায় পাগলের মতো শিবনারায়ণ অন্ধকারের মধ্যে চিৎকার করে উঠল কে আছো বাজাও বাঁচাও কে আছো না তো এই তো দরজা কিন্তু এ কি এই যে বাইরে থেকে বন্ধ উন্মাদের মতো শিবনারায়ণ বন্ধ দরজার ওপর কিল চর লাথি বসাতে থাকে শক্ত সেগুন কাঠের দরজা কি হবে তাহলে তবে কি তাকে এই অন্ধকার পাতাল ঘরের মধ্যে তিল তিল করে মরতে হবে মৃত্যু কে শুনতে পাবে তার চিৎকার সুরে, সুরেন কোথায় তুমি আমায় বাঁচাও ভাই ছাব্বিশ বছর এই পাতাল ঘরে তোমাকে আমি বন্দি করে রেখেছি দিনের পর দিন রাতের পর রাত তোমার বুক ভাঙা কান্না আমি শুনেছি এখন বুঝতে পারছি সুরেন কী যন্ত্রণা তুমি এই ছাব্বিশ বছর ধরে পলে পলে সহ্য করেছো আমায় আমায় ক্ষমা করো ভাই আমায় আমায় বেরোতে দাও যা যাও তুমি তাই দেব সুরেন সুরেন কিন্তু কেউ সাড়া দিল না শিবনারায়ণ একবার কাঁদছে একবার হাসছে একটা অস্পষ্ট খসখস আওয়াজ না যুবকের মৃতদেহ কি প্রাণ ফিরে পেল সুরেন সুরেন বেঁচে আছো কথা বলো সারা দাও অনেক টাকা অনেক টাকা আমার তোমায় রাজা করে দেব রাজা শ্রীকণ্ঠ মল্লিক আপনি শিবনারায়ণ পাগলের মতোই অন্ধকার পাতাল ঘরের মধ্যে ঘুরছিল আর কথা বলছিল হঠাৎ একসময় সময় যুবকের হিমশীতল মৃতদেহের ওপর হুমড়ি খেয়ে পড়ে গেল যুবকের ঠান্ডা অসাধ দেহটার ওপর শিবনারায়ণ হাত বুলোচ্ছিল সুরেন সুরেন আমার অনেক টাকা রাজা বাহাদুর আমাকে অনেক টাকা দিয়েছে বিশ্বাস করো ভাই সিন্ধুক ভর্তি আমার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একশো হাজার দশ বিশ পঁচিশ অনেক অনেক টাকা দিন দুই বাদে বিকাশ দলবল নিয়ে সুব্রতর নির্দেশ মতো ঘরে যখন প্রবেশ করল শিবনারায়ণ তখনও টাকার অঙ্ক গুনে চলেছে মৃতদেহটা ফুলে পচে উঠেছে একটা উৎকর দুর্গন্ধে ঘরের বদ্ধ বাতাস যেন বিষাক্ত হয়ে উঠেছে অধ্যায় বারো জাস্টিস মৈত্র অবাক হয়ে গিয়েছিলেন সেদিন সকালবেলা যখন কিডিটির ভৃত্য জঙ্গলি এসে একটা ছাতা এবং একটা পুলিন্দা ও দশ বারো ব্যাপী একটা আটা চিঠি তার হাতে দিল এ সমস্ত কি আগে বাবু পাঠিয়ে দিলেন তোর বাবু তোর বাবু কোথায় আগে তেনি আর বাবু গতকাল সন্ধ্যার গাড়িতে পুরী বেড়াতে গেছেন তা কবে ফিরবেন আগে দিন পনেরো বোধ লাগবে জঙ্গলি চলে গেলে জাস্টিস মৈত্র প্রথমে পুলিন্দাটা খুলে ফেললেন তার মধ্যে দুখানা চিঠি একটি পার্সেলে টর্চ বাতি কতগুলো ক্যাশমেমো ইনভয়েস দুটি সতীনাথ লাহিড়ির একটি হিসাবের খাতা একজোড়া লোহার নাল বসানো দারোয়ানি প্যাটার্নের নাগরাই জুতো জিনিসগুলো নেড়ে চেড়ে একপাশে সরিয়ে রেখে জাস্টিস মৈত্র কিরিটির চিঠিটায় মনোসংযোগ করলেন চিঠিতে লেখা ছিল প্রিয় জাস্টিস মৈত্র আপনি আমার রহস্য উদ্ঘাটনের কাহিনীগুলো শুনতে খুব ভালোবাসেন আমি জানি তাই আপনাকে একটা চমৎকার কাহিনী শোনাব গোড়া থেকে শুরু না করলে হয়তো আপনি বুঝতে পারবেন না তাই এই কাহিনী আমি গোড়া থেকে শুরু করব রায়পুর রাজবংশের পূর্বপুরুষ রাজা রত্নেশ্বর মল্লিক তার তিন পুত্র জ্যেষ্ঠ শ্রীকণ্ঠ মল্লিক মধ্যম সুধা সুধাকণ্ঠ এবং কনিষ্ঠ বাণীকণ্ঠ মল্লিক শ্রীকণ্ঠ সুধাকণ্ঠের চেয়ে ন বছরের বড় আর সুধাকণ্ঠের চেয়ে বাণীকণ্ঠ সাত বছরের ছোটো রত্নেশ্বরের একমাত্র মেয়ে কাত্তায়ণী দেবী কাত্তায়ণীর একমাত্র ছেলে সুরেন্দ্রনাথ চৌধুরী সুরেন চৌধুরীর স্ত্রী হচ্ছেন সুহাসিনী দেবী তারই একমাত্র ছেলে ডাক্তার সুধীন চৌধুরী যে সুহাসের হত্যাপরাধে অপরাধী বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদে কারারুদ্ধ রাজা রত্নেশ্বরের পিতা যজ্ঞেশ্বর মল্লিক মহাশয় ছিলেন সেকালের একজন অত্যন্ত দুর্ধর্ষ জমিদার নৃসিংহ গ্রামের কোনো একটি প্রজাকে যজ্ঞেশ্বর একদা স্টেট সংক্রান্ত কোনো একটা মামলায় মিথ্যা সাক্ষী দিতে বলেন প্রজাটি রাজি না হওয়ায় তাকে যজ্ঞেশ্বর হত্যা করেন যজ্ঞেশ্বরের নায়েব ছিলেন শ্রী দীনতারণ মজুমদার মহাশয় দীনতারণ যজ্ঞেশ্বরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন হত্যার অপরাধের সমস্ত দোষ নিজ স্কন্ধে নিয়ে তিনি হাসি মুখে ফাঁসির দড়িতে গলা বাড়ালেন এবং মৃত্যুর আগে তার মাতৃহারা একমাত্র সন্তান শ্রীনিবাস মজুমদারকে যজ্ঞেশ্বরের হাতে দিয়ে গেলেন যজ্ঞেশ্বর নিজের সন্তানের মতোই শ্রীনিবাসকে মানুষ করে পরবর্তীকালে স্টেটে নায়বিতে বহাল করেছিলেন যজ্ঞেশ্বরের পুত্র রত্নেশ্বর কিন্তু শ্রীনিবাসকে সুচক্ষে দেখতে পারেননি শ্রীনিবাসের প্রতি একটা প্রচণ্ড হিংসা তাকে পীড়ন করত যজ্ঞেশ্বর কথা জানতে পেরে মৃত্যুর আগে একটি উইল করে রায়পুর স্টেটের সর্বাপেক্ষা লাভবান জমিদারি নৃসিংহ গ্রামের অর্ধেক অংশ মজুমদার বংশকে লিখে দিয়ে গেলেন যজ্ঞেশ্বরের মৃত্যুর পর রত্নেশ্বর পিতার ঋণ সম্পূর্ণ অস্বীকার করলেন এবং নামমাত্র মূল্যে কৌশল করে আবার তিনি নৃসিংহ গ্রামটি রূপে নিজেদের ভোগ দখলে নিয়ে এলেন এমন কথাও শোনা যায় রত্নেশ্বর নাকি বিষ প্রয়োগে পিতা যজ্ঞেশ্বরকে হত্যা করেছিলেন সত্য মিথ্যে জানি না ছেলেদের মধ্যে একমাত্র শ্রীকণ্ঠ মল্লিক ব্যতীত কণ্ঠ এবং বাণীকণ্ঠ ছিলেন পিতার সমধর্মী রাজা রত্নেশ্বর দীর্ঘকাল বেঁচেছিলেন একবার সুধাকণ্ঠ ও বাণীকণ্ঠ বিষ প্রয়োগে তাদের পিতা রত্নেশ্বরকে হত্যার চেষ্টা করেছিলেন রত্নেশ্বর সে কথা জানতে পেরে এক উইল করেন সেই উইলে সুধাকণ্ঠ এবং বাণীকণ্ঠের জন্যে সামান্য মাত্র মাসোহারার ব্যবস্থা করে সমস্ত সম্পত্তি শ্রীকণ্ঠকে দিয়ে যান রত্নেশ্বরের মৃত্যুর পর যখন সে কথা প্রকাশ পেল সুধাকণ্ঠ তার একমাত্র মাতৃহারা পুত্র হারাধনকে নিয়ে রায়পুর ছেড়ে ভাগলপুরে চলে গেলেন হারাধন ভাগলপুর থেকে এন্ট্রান্স পাশ করার পর সুদাকণ্ঠ হঠাৎ হার্ট ফেল করে মারা গেলেন হারাধন লোকটি অত্যন্ত সরল এবং নির্লোভী অত্যন্ত অর্থকষ্টের মধ্যেও তিনি রায়পুরের রাজবংশের কাছে কোনো দিন হাত পাতেননি নিজের চেষ্টায় মুখতারি পাশ করে সেখানে প্র্যাকটিস শুরু করলেন এবং কিছুকাল পরে প্রবাসী বাঙালির একটি মেয়েকে বিয়েও করলেন পরে আবার ভাগলপুর থেকে রায়পুরে ফিরে এসে প্র্যাকটিস শুরু করলেন এককালে প্রচুর অর্থ উপায় করেছিলেন তিনি রায়পুরে থাকলেও তিনি রাজবাড়ির সাথে কোনো সম্পর্ক রাখেননি তার একটিমাত্র ছেলেকে বিলের থেকে ব্যারিস্টারি পাশ করিয়ে নিয়ে এলেন ছেলের পশা আর বেশ জমে উঠেছে এমন সময় অতর্কিতে ছেলে মারা গেল হারাধন তার একমাত্র পৌত্র জগন্নাথকে নিজের কাছে নিয়ে এলেন রত্নেশ্বরের কনিষ্ঠ পুত্র কণ্ঠ। পিতার মৃত্যুর দুমাস পরে তার স্ত্রী ও একমাত্র পুত্র নিশানাথকে রেখে মারা যান নিশানাথ রায়পুরে থাকেন এবং পরে আর্ট স্কুল থেকে পাশ করে শোলপুর স্টেটে চিত্র করে চাকরি নিয়ে চলে গিয়েছিলেন তিনি অবিবাহিত ছিলেন মাস পাঁচেক হল তার মস্তিষ্কের সামান্য বিকৃতি হওয়ায় রায়পুরের বর্তমান রাজা বাহাদুর তাকে রায়পুরে নিয়ে এসেছিলেন শ্রীকণ্ঠ মল্লিক ছিলেন দৈত্যকুলে প্রহ্লাদ দুই পুরুষের পাপ এবং অন্যায় প্রতিকার কল্পে তিনি নিহত হওয়ার দিন দশেক আগে হারাধনের সাথে যুক্তি করে একটি উইল করেন এই উইলই হল কাল যে পাপ ওই বংশে ঢুকেছিল সেই পাপ স্কালন করতে গিয়ে তিনি যে মহা ভুল করলেন সেই ভুলের কঠোর প্রায়শ্চিত্ত চলছে একটির পর একটি নৃশংস হত্যার মধ্য দিয়ে উইলের মধ্যে প্রধান সাক্ষী ছিলেন নায়েবজি শ্রীনিবাস মজুমদার এবং হারাধন মল্লিক শ্রীকণ্ঠের ভাতুষপুত্র শ্রীকণ্ঠের কোনো পুত্রাদি না থাকায় বৃদ্ধ বয়সের অসময় দত্তকে তিনি গ্রহণ করলেন জীবনে শ্রীকণ্ঠ তিনটে ভুল করেছিলেন এক নম্বর উইল করা দুই নম্বর রসময়কে দত্ত গ্রহণ করা রসময়ের পিতা ছিল একজন প্রচণ্ড নেশাখর স্বার্থান্বেষী এবং নিজ প্রকৃতির লোক রসময় জন্মদাতার সবকটা গুণই পেয়েছিলেন এবং দারিদ্র্যের মধ্য দিয়ে শিশুকালটা অতিবাহিত করেছিলেন পরবর্তীকালে অগাধ প্রাচুর্যের মধ্যে এসে যতটুকুনি তার মধ্যে সৎপ্রবৃত্তি অবশিষ্ট ছিল সেটাও নিঃশেষে লুপ্ত হয়ে গেল শ্রীকণ্ঠ গোপনে একটা উইল করেছিলেন বটে তার স্টেটের সমুদায় সম্পত্তি সমান ভাগে তিনি ভাগ করে দিয়েছিলেন হারাধনের পুত্র হৃদয়নাথ মল্লিক নিশানাথ মল্লিক সহধরা কাত্তায়নি দেবীর পুত্র সুরেন চৌধুরী এবং দত্তক পুত্র রসময় মল্লিক তার অবর্তমানে রসময় ও শ্রীনিবাস মজুমদার স্টেট সংক্রান্ত সকল কিছু দেখাশোনা করবেন স্টেটের কোনো অংশীদারই কারও অংশ বিক্রি করতে পারবেন না কিন্তু শেষ পর্যন্ত উইলের ব্যাপারটা আর গোপন রাখতে যে তিনি পারেননি সেটা তিনি জেনে যেতে পারেননি এর আকস্মিক পরিণতি হল তার মৃত্যু মৃত্যু ঠিক বলবো না তাকে নিহত হতে হল উইল করার দিন পাঁচেক বাদে শ্রীকণ্ঠ নৃসিংহ গ্রাম মহালটি পরিদর্শন করতে গিয়েছিলেন সঙ্গে গিয়েছিল দত্তক পুত্র রসময় মল্লিক নৃসিংহ গ্রামে পৌঁছানোর পর পিতা পুত্রের মধ্যে সামান্য কারণে একটা কলহ বাঁধে সেই কলহের জেরে শ্রীকণ্ঠ রাগতভাবে উইলের কথা জানিয়ে দিয়েছিলেন জীবনে তিনি তৃতীয়বার ভুল করলেন পরদিন প্রত্যুষে দেখা গেল শ্রীকণ্ঠ মল্লিক তার স্বয়নকক্ষের মধ্যে রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়ে আছে এদিকে শ্রীনিবাস প্রভুর নিষ্ঠুর হত্যা সংবাদ যখন পেলেন তখন স্তম্ভিত হয়ে গেলেন জোর তদন্ত চালানো হলো কিন্তু কোনো মীমাংসা হলো না এদিকে সিন্ধু খুলে দেখা গেল শ্রীকণ্ঠের কোনো উইল নেই ফলে রসময় মল্লিক হলেন রায়পুরে সর্বময় কর্তা নতুন নাটক শুরু হলো রসময়ের দুই বিয়ে প্রথম পক্ষ আগেই গতাসু হয়েছিলেন তার ছেলে সুবিনয় এবং দ্বিতীয় পক্ষে মালুতী দেবীর সন্তান সুহাস সুবিনয় ও সুহাসের মধ্যে বয়সের পার্থক্য প্রায় আট বছর এদিকে শ্রীকণ্ঠের মৃত্যুর পর যখন তার সিন্ধুকে কোনো উইল পাওয়া গেল না সেই বিষয়ে শ্রীনিবাস বা হারাদন বা কাত্তায়নি কেউ উচ্চবাচ্য করলেন না কারণ উইলটি আইনসিদ্ধ করা হয়নি ঠিক ছিল শ্রীকণ্ঠ মল্লিক নৃসিংহ গ্রাম থেকে ফিরে উইলটি রেজিস্ট্রি করবেন কাজেই উইলের ব্যাপারটা গোপনই রয়ে গেল নায়কজি শ্রীনিবাস মজুমদারের এক জ্যেষ্ঠ ক্ষুড় তাতো ভাই ছিল তারই সাথে রত্নেশ্বর তার একমাত্র কন্যা কাত্তায়নীর বিয়ে দিয়েছিলেন রত্নেশ্বরে প্রবল ইচ্ছে ছিল শ্রীনিবাসের সাথে কাত্তায়নির বিয়ে দেন কিন্তু যেহেতু কাত্তায়নি এবং শ্রীনিবাস ভাই বোনের মতো প্রতিপালিত হয়েছিলেন সেই জন্যে এই বিয়েটি দেওয়া যায়নি শ্রীনিবাসের মৃত্যু শয্যায় কাত্তায়নি দেবী উপস্থিত ছিলেন মৃত্যুকালে শ্রীনিবাসী কাত্তায়নের নিকট শ্রীকণ্ঠের উইলের কথা উল্লেখ করেছিলেন যাই হোক শ্রীনিবাসের মৃত্যুর পর রসময় কী ভেবে জানি না সুধীনের পিতা তরুণ উকিল সুরেন্দ্র চৌধুরীকে স্টেটের নাইবিতে বয়াল করেছিলেন সুবিনয় কিন্তু পিতার এই কাজে এতটুকু খুশি হননি কারণ মাস ছয় যেতে না যেতেই লোকে জানল সুরেন চৌধুরী নৃসিংহ গ্রাম মহাল পরিদর্শন করতে গিয়ে যে কক্ষে শ্রীকণ্ঠ মল্লিক নৃশংসভাবে নিহত হয়েছিলেন সেই কক্ষেই অদৃশ্য আততায়ীর হাতে নিহত হয়েছিলেন স্বামীর মৃত্যুর পর সুরেনের স্ত্রী সুহাসিনী তিন বছরের শিশুপুত্র সুদিনকে বুকে নিয়ে রায়পুর ত্যাগ করেন তার ভাইয়ের গৃহে চলে যান তার আগে তার মা কাত্তায়নীর কাশিপ্রাপ্তি হয়েছিল এই হলো মোটামুটি ইতিহাস আগাগোড়াই ব্যাপারটা অত্যন্ত জটিল এবারে বর্তমান অধ্যায় আসব সুহাসের মৃত্যুর ব্যাপারে প্রসঙ্গক্রমে বলে রাখি আপনাকে শোনা যায় রসময় নাকি আকস্মিক মৃত্যু ঘটেছিল একদিন আহারাদির পর হঠাৎ অসুস্থ বোধ করেছিলেন ডাক্তার বোধ দিয়ে এলো কিন্তু কোনো ফল হল না ঘন্টা দুয়েকের মধ্যে তিনি মারা গেলেন এবারে সুবিনয় মল্লিক হলেন রায়পুরের রাজা বাহাদুর এরপরে শুরু হলো তৃতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক বলার আগে এবারে রানিমা মালতী দেবী আমাকে যে পত্রটি দিয়েছিলেন যা মামলার অন্যতম এভিডেন্স হিসাবে আপনাকে আমি পাঠালাম সেটা পড়ুন তারপর আবার আমার চিঠি পড়বেন অধ্যায় তেরো রানীমার স্বীকৃতি রায়পুর ইন্সপেক্টর বাবু আপনি হয়তো অবাক হবেন কে আপনাকে এই চিঠি লিখছে তাই প্রথমেই আমি পরিচয়টা দিয়ে দিই আমি রায়পুরের ছোট কুমার হতভাক্য সুহাসের জননী মালতী আপনি সেই রাত্রে চলে যাওয়ার পর আমি অনেক ভেবেছি শেষটায় সব আপনাকে জানানো আমি মনস্থ করলাম তাই এই পত্র সুহাস আজ মৃত কোনো দিন এই অভাগীকে সে মা বলে ডাকবে না সুহাসের অকাল মৃত্যুতে সংসার আমার কাছে শূন্য হয়ে গেছে আর বেঁচে থেকে লাভ কি? আপনি ঠিকই বলেছিলেন একজন নির্দোষ যদি আমার জন্যে শাস্তি পায় ভগবানের বিচারে আমি রেহাই পাব না আপনি কে আপনার সত্য পরিচয় কি আমি সেটা জানি না তবে আপনার সাথে সেই রাত্রে কথাবার্তা বলে আমি এইটুকুনি বুঝেছি আপনি যেই হন আপনার কাছে কিছুই চাপানি সবই একদিন আপনি বুঝতে পারবেন যাক ও সমস্ত কথা যেটা বলতে আমি আজ কলম ধরেছি তাই বলি সুবিনয় এবং সুহাস আমার কাছে পৃথক নয় তাছাড়া আমার স্বামীও জানতেন সুবিনয় আমার পেটে না হলেও সুহাসে চাইতে তাকে আমি কম ভালোবাসি না বরং সুহাসের চাইতে তাকে আমি বেশি স্নেহ করতাম চিরদিন হয়তো হয়তো এখনও করি বুঝতে পারেন কি সেই এতখানি স্নেহের প্রতিদানের সুবিনয় যখন সুহাসের প্রাণ নেবার জন্য ষড়যন্ত্র করছিল তখন আমি কত বড় আঘাত পেয়েছিলাম আমি সে কথা প্রথম টের পাই সুহাসের মৃত্যুর মাস ছয়েক আগে ঘটনাটা তাহলে আপনাকে খুলেই বলি সুহাসের মৃত্যুর কয়েক মাস আগে তার চোখের গোলমাল হওয়ায় চক্ষু চিকিৎসকের নির্দেশ মতো একটি চশমা তাকে নিতে হয়েছিল চশমাটা সতীনাথ কলকাতা থেকে তৈরি করে নিয়ে এলো তখন আমার সাথে বসে বসে সুহাস গল্প করছিল ওর দাদা এসে ওকে চশমাটা ওর হাতে দিল চশমাটা ছিল রিমলেস চোখে দেবার পর দেখা গেল চশমাটা একটু ঢিলে হচ্ছে সুবিনায় পাশে দাঁড়িয়ে চশমাটা ঠিক বসছে না দেখে ও কিছু না বলে বললো আমি ঠিক করে দিচ্ছি বলতে বলতে এগিয়ে এসে সুহাসের নাকের ওপর বসানো চশমাটা বেশ জোরে টিপে দিল সুহাসের নাকের দুপাশে টিপুনির চোটে কেটেও গিয়েছিল ও ব্যথা পেয়েছিল সেই দিন দ্বীপ্রহের দিকে সুহাস অসুস্থ হয়ে পড়ল ক্রমে জানা গেল যে ওর টিটেনাস হয়েছে রায়পুরে ভালো অ্যান্টি টিটেনাস সিরাম পাওয়া যায় না সেই জন্যে সতীনাথ কলকাতায় গেল এবং প্রতিদিন সেখান থেকে সিরাম অ্যামপুল পাঠাতে থাকলো আপনি শুনলে আশ্চর্য হবেন কি বাবু সেই অ্যামপুলগুলোর কোনোটার মধ্যে সিরাম থাকতো না থাকতো সেফ জল ফলে অসুখের কোনো উন্নতি হলো না তখন আমি সুধীনকে সমস্ত কথা লিখে জানালাম গোপনে এবং সুধীন এখানে এসে সুহাসকে এক প্রকার জোর করে কলকাতায় নিয়ে গিয়ে তার চিকিৎসার সুব্যবস্থা করল। তাকে সুস্থ করে তুললো সুহাসের সেবা টিটেনাস হওয়ায় সুদের নিজে এবং অন্যান্য ডাক্তাররা একটু আশ্চর্যই হয়েছিল শরীরের কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই কিন্তু কেমন করে টিটেনাস হলো হায় তখন কি আমি জানি বাবু চশমার যে দুটো প্লেটের মতো অংশ নাকের ওপর চেপে বসে থাকে তাতে টিটেনাস ব্যাসিলি লাগিয়ে দেওয়া হয়েছিল আমি পরে জানতে পারলাম সুহাসের শরীরে প্লেগের বীজ ইনজেক্ট করার তখন সুহাস অসুস্থ হয়ে পড়ল আপনি হয়তো ভাবছেন কথাটা আমি কি করে জানলাম তাই না সুহাসের মৃত্যুর আগে একবার অসুখের সময় হঠাৎ একদিন সুবিনয় এবং কালীপদ মুখার্জির মধ্যে একটা আলোচনা চলছিল গোপনে তখন তাদের ঘরের মধ্যে প্রবেশ করতে গিয়ে কয়েকটা কথা আমার কানে এলো সুবিনয় ডক্টর মুখার্জিকে বলছিল হরে কি বলবো ডক্টর মুখার্জি মরিয়া না মরি ওহ সত্যি ওরি বটে সেবারে চশমার প্লেটে টিটেনাস বিষ আপনি মাখিয়ে দিলেন কত চেষ্টা করা হলো সমস্ত কিছু ভেসতে গেল জবাবে ডক্টর মুখার্জি বললেন না না আপনি চিন্তা করবেন না রাজা বাহাদুর এবার আর বাছাদনকে বাঁচতে হবে না এবারে একেবারে মোক্ষ মৃত্যুবান ছেড়েছি বুঝতে পারছেন আর রাজা বাহাদুর আমার টাকার কথা কিন্তু ভুলবেন না ওদের কথা শুনে আমার শরীরটা যেন পাথরের মতো জমে গেল কানের মধ্যে তখন আমার ভো ভো করছে আপনি ভাবতে পারেন কি বাবু। আমার তখন কি অবস্থা যার হাতে নিশ্চিন্ত বিশ্বাসে তুলে দিয়েছি আমার একমাত্র পুত্রের জীবন মরণের সমস্ত ভার সেই কিনা চিকিৎসকের ছদ্মবেশে বিষ প্রয়োগ করেছে সেই দিন আমি এক প্রকার জোর করে কলকাতা যাবার ব্যবস্থা করলাম এবং সুদিনকে গোপনে আমাদের কলকাতা বাসা সেই দিন দেখা করার তার একটা তার করে দিলাম আমরা কলকাতা যেদিন পৌঁছালাম সেই দিন বিকেলের দিকে সুদিন আমাদের বাসায় আসে তাকে আমি গোপনে সমস্ত কথা বলেছিলাম পরদিন আমি আর সুদিন ডাক্তার আনার কথা বলি প্রথমে সুবিনয় একেবারে রাজি হলো না তখন আমি আর সুধীন এক প্রকার জেতা জেদি করে ডক্টর সেনগুপ্তকে ডেকে আনালাম তারপরের ঘটনা আপনি তো সমস্ত কিছু জানেন কিন্তু সব শেষ হয়ে গেল। ব্লাড কালচারের রিপোর্ট পৌঁছানোর আগে আমার সর্বনাশ হয়ে গেল এখানে একটা কথা আপনাকে বলা আমি প্রয়োজন মনে করি প্রথমবার সুহাসকে টিটেনাস রোগ থেকে ভালো করার পর সুহাসের অনুরোধে আমি সুতিনকে দশ হাজার টাকা ধার হিসাবে দিয়েছিলাম তার ওষুধ সাপ্লাইয়ের ব্যবসার জন্যে কিন্তু সুদিন সেই টাকাটা নিল বটে তবে কারবারে আমাকে অংশীদার করে নিল হাজ বলতে লজ্জা নেই আমার স্বামীর মৃত্যুর পর স্টেটের একটি পয়সার ওপর আমার কোনো অধিকার ছিল না সুহাজ যখন আমার কাছে এসে সুদিনকে টাকা দেওয়ার জন্য অনুরোধ করল আমি চারিদিকে অন্ধকার দেখলাম আমি জানতাম কিরিটিবাবু কেঁদে ভাসিয়ে দিলেও সুবিনয় দশ হাজার তো দূরে থাক একটা কপর দোকো আমাকে দেবে না আমি তখন এক প্রকার নিরুপায় হয়ে শেষটায় সুবিনার ঘরে ঢুকে তার আয়রন সেভ খুলে দশ হাজার টাকা চুরি করলাম করে আমি সুধিনকে দিলাম কিন্তু এমনই দুর্ভাগ্য সুবিনয় কথাটা ঠিক জেনে গেল শেষটায় আমার সুহাস আর সুবিনয়ের মধ্যে একটা লিখিত চুক্তি হলো যে ওই দশ হাজার টাকা সুহাসের ভাগ থেকে কাটা যাবে তাহলে সুবিনয় আর এই নিয়ে উচ্চবাচ্য করবে না যদি মামলার সময় সুধিনের ব্যাংকে মজুদ টাকার কথা ওঠে তখন পাছে এই সমস্ত কথা আদালতে প্রকাশ পায় আমার চুরির কথা লোকে জানতে পারে সেই ভয় আমি একদিন গোপনে কারাগারে সুধীনের সাথে দেখা করে অনুরোধ করলাম যে কাউকে যেন কিছু না বলে সুধীন আমাকে বাঁচাতে গিয়ে সমস্ত দোষ মাথা পেতে নিল কিরিটি বাবু একটি কথাও বলেনি সেদিন আমায় বলেছিল আপনি নিশ্চিন্ত থাকুন আমার ফাঁসি হয় হোক কিন্তু আমি এই কথা কাউকে বলবো না সে তার কথা রেখেছে বাবু হাতে কোনো প্রমাণ নেই আমার তবে আমি জানি সুহাসের হত্যা ষড়যন্ত্রের মধ্যে সুবিনয় কালীপদ মুখার্জি ডক্টর অমীয় সোম তারিণী চক্রবর্তী সবাই লিপ্ত আছে আপনিও হয়তো ভাবছেন যে এত দিন জানা সত্ত্বেও আমি কেন কোর্টে গিয়ে কিছু বলিনি তার কারণ আমি দেখেছিলাম সুহাস তো আর ফিরে আসবে না আর সুবিনয় যদি যায় তাহলে আমার স্বামীর শেষ অনুরোধ সেটাও তো রক্ষা হয় না আমার বুকের দুধ সে পান করেনি বটে কিন্তু অকাতরে তাকে আমি আমার মায়ের স্নেহ দিতে এতটুকু কার্পণ্য করিনি হয়তো সুহাসের থেকে তাকে আমি বেশিই ভালোবেসেছিলাম আজকে তার প্রতিদান আমি পেলাম বাবু সুহাসের মৃত্যুর পর অনেক দিন আগেকার একটা ঘটনা আমার মনে পড়েছিল সুহাসের তখন বছর ছয় বয়স সুবিনয় তখন বছর চোদ্দ ধনুর্বন খেলার ছলে তীরের সাথে কুচফলের বিষ মাখিয়ে সুবিনয় সুহাসকে মারার চেষ্টা করেছিল কিন্তু সে তীর লক্ষ্যপ্রষ্ট হয়ে একটা গরুর গায়ে বেঁধে এবং সেই বিষে গরুটা মরে যায় গরুটার মৃত্যুর পর পরীক্ষা করে পশুর ডাক্তার সেই কথাই বলেছিল কিন্তু তীরের ফলায় কুচফলের বিষ কে লাগালো কোথা থেকে আসলো সেদিন আমরা কেউ তলিয়ে দেখিনি তাহলে ভেবে দেখুন সেই ছোটোবেলা থেকে সুবিনয় সুহাসের প্রতি কীরকম জাত ক্রোধ ছিল অথচ শুনে আপনি আশ্চর্য হবেন কিরিটি বাবু। সুহাস দাদা বলতে অজ্ঞান ছিল দাদাকে সে সত্যি ভক্তি শ্রদ্ধাই করত হ্যাঁ সেদিন আমি স্বীকার করিনি বটে কিন্তু আজ আমি স্বীকার করছি অকুণ্ঠে যে হ্যাঁ ঠাকুরপো তখনও বেঁচেছিলেন এবং মরার সময় তিনি শেষ কথা বলে যান সুবিনয় বিনু সেই আমার শেষটায় মারল হেমন সময় সুবিনয় সেই ঘরে প্রবেশ করে হন্তদন্ত হয়ে আমি ঠিক রান্নাঘর থেকে ঠাকুরপো চিৎকার শুনিনি তার ঘরে আমি ঢুকেছিলাম হেমন সময় শুনলাম আমার মনে হয় সতীনাথকে সুবিনয় মেরেছে কিন্তু কেমন করে সেটা জানি না হয়তো নাও হতে পারে সতীনাথের মৃত্যুতে আমি এতটুকু দুঃখিত হইনি বরং আমি খুশিই হয়েছি কারণ সে হল এই বংশের শনি সুবিনা ছিল ডান হাত তবে ইদানিং দেখতাম দুজনের মধ্যে তত সম্প্রীতি ছিল না প্রায় কথা কাটাকাটি হতো আমার যতটুকুনি জানানোর ছিল সব আপনাকে জানালাম এতদিন পরে আমার স্বীকারোক্তি দিয়ে আমি ভালো করলাম কি মন্দ করলাম আমি জানি না সুদিনকে যদি ছাড়িয়ে আনতে পারেন তাহলে আমার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয় আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই আমার নমস্কার জানবেন ইতি মালতী দেবী অধ্যায় চোদ্দ মালতী দেবীর পত্রখানা পড়ে শেষ করে জাস্টিস মৈত্র আবার কিরিটির পত্রটি পড়তে লাগলেন মালতী দেবী চিঠিখানা আগাগোড়া পড়লে এই হত্যা মামলার অনেক কিছুই দিনের আলোর মতো আপনার কাছে সুস্পষ্ট হয়ে উঠবে জাস্টিস মৈত্র ব্যাচারী মালতী দেবী এখন বোধহয় আপনি বুঝতে পারছেন ডাক্তার সুদীনের ব্যাঙ্ক ব্যালেন্সের মোটা অঙ্কটা কোথা থেকে সংগৃহীত হয়েছিল আর কেনই বা সে ইচ্ছাকৃত অস্বীকৃতি দিয়ে নিজেকে বিপদগ্রস্ত করেছিল ধনুর্বাণ খেলার ছলে সুবিনা যখন সুহাসকে মারার চেষ্টা করে তীরের সাথে বিষ মিশ্রিত করে নিশানাথ সেইখানে উপস্থিত ছিলেন তাই তিনি পাগলামি ঝোঁকে বলতেন দ্যাট চাইল্ড অফ দ্যাট পাস্ট আগেইন হি স্টার্ট এট হিজ ওল্ড গেম সতীনাথের হত্যার দিন তিনি বলেছিলেন একটা কথা যেটা পাগলের প্রলাপক্তি বলে ধরে নেওয়া হয়েছিল একটি দশ এগারো বছরের কিশোর বালক ধনুর্বাণ খেলার ছলে খেলার তীরের সাথে কুচফলের বিষ মাখিয়ে তারই খেলা সাথীকে কিভাবে মারতে গিয়েছিল মানতীদেবের চিঠি থেকে কিন্তু প্রমাণিত হয় যে সেই কিশোর বালকটিকে আর কেউ নয় সুবিনয় মল্লিক পাঁচে কথাটা প্রকাশ হয়ে পড়ে তাই সুবিনয়ের বিচারে নিশানাথে পৃথিবী থেকে অপসারণের প্রয়োজন হয়েছিল তীরে এসে তরি ডোবানো যায় না নিশানাথকে তাই মৃত্যুবার বুক পেতে নিতে হল নির্মম ভাগ্যচক্র মালতীদেবের চিঠিতে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আমিও বলছি সতীনাথ লাহিড়ীকে মৃত্যুবাণ মুখ পেতে নিতে হয়েছিল এই জন্যে যে সতীনাথ ছিল সুবিনয় সমস্ত দুষ্কর্মের সাথী তার হাতে অনেক প্রমাণই ছিল এদের মিলিত পাপানুষ্ঠানের সতীনাথের বেঁচে থাকার ভাগ্য তারপরে আর হলো না কিন্তু যাক সেসব কথা আসুন এবার আমরা অতীতের ভুলে যাওয়া ঘটনার মধ্যে আবার ফিরে যাই আমরা জানি যে শ্রীকণ্ঠ মল্লিক নৃসিংহ গ্রামের কাছারি বাড়িতে অদৃশ্য আততাইয়ের হাতে নৃশংসভাবে নিহত হয়েছিলেন কে সেই অদৃশ্য আততাই আর কেনই বা তিনি নিহত হলেন রাজা যজ্ঞেশ্বরের হত্যাকারী তার পুত্র রত্নেশ্বর এবং রত্নেশ্বরকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেন তারই মধ্যম এবং কনিষ্ঠ পুত্র সুধাকণ্ঠ এবং বাণীকণ্ঠ মল্লিক সুহাসের হত্যা মামলা যখন আপনার কোর্টে চলছিল তখনই সাক্ষীর কাঠগোড়ায় একদিন শিবনারায়ণকে দেখে আমার মনে হয়েছিল তার মুখটা যেন কেমন একটা চেনা চেনা লাগছে আমার একটা দোষ আছে জাস্টিস মৈত্র বিশেষ কোনো ব্যক্তির কোনো মুখ দেখলে একবার সেটা আমার মনের মধ্যে আমি ধরে রাখি শিবনারায়ণের ছবিও আমার মনের মধ্যে গেথে গিয়েছিল লালবাজার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অ্যালবাম খুঁজলে শিবনারায়ণের ছবিও আপনি দেখতে পাবেন আমি সেটা মিলিয়ে দেখেছি তার আসল নাম হচ্ছে পণ্ডিত চৌধুরী বহু কাল আগে নোট জালের প্রচেষ্টায় বিশ্রীভাবে জড়িয়ে পড়েছিল পরবর্তীকালে কোনো মতে মামলা থেকে রেহাই পেয়ে সুবিনয় মল্লিককে কেমন করে যে ভর করলো সেটা অবশ্য বলতে পারবো না তবে আমি অনুমান করছি যে সুবিনয় মল্লিক তার যোগ্য সহচরটিকে খুঁজে পেয়েছিলেন বা শিবনারায়ণ খুঁজে নিয়েছিল আরও একটা কথা একবার তার সাথে আমার প্রচণ্ড সংঘর্ষ হয়েছিল কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তাকে আমি বাঁধতে পারিনি সেবার যাই হোক সে গল্প আপনাকে অন্য কোনো দিন শোনাব আপনার নিশ্চয়ই মনে আছে জাস্টিস মৈত্র আমি আগাগোড়াই বলে আসছি যে রায়পুরের এই বিরাট হত্যার ব্যাপারের মূলে হচ্ছে অর্থম অনর্থম সুবিনয় মল্লিককে আপনি সাজা দিতে পারবেন কি না সেটা অবশ্য আমি জানি না তবে এই বিরাট হত্যাযজ্ঞের অন্যতম প্রধান হতা হচ্ছেন তিনি প্রথমে তার পিতার অসময় মল্লিককে হত্যা করানো শিবনারায়ণের সাহায্যে এবং তারপরে ডাক্তার সুধীন চৌধুরীর পিতা সুরেন চৌধুরীকে হত্যার চেষ্টা কিন্তু কথায় বলে না শয়তানের বাপ আছে শিবনারায়ণ সুবিনার ওপর আরেকটা চাল ছাড়লো সুরেন চৌধুরীকে হত্যা না করে তাকে নৃসিংহ গ্রামের পুরনো প্রাসাদের এক গুপ্ত কক্ষে গুম করে রাখল এবং তার বদলে তৃতীয় একজন ব্যক্তিকে যে শ্রীকণ্ঠ মল্লিকের হত্যার সময় শিবনারায়ণকে সাহায্য করেছিল তাকে হত্যা করে এক ঢিলে দুই পাখি মারল হত্যা করার পর মৃতদেহটিকে এমনভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল যে তাকে দেখে তার স্ত্রীও চিনতে পারেননি কোনোভাবে চেনার উপায় ছিল না কিন্তু এখন কথা হচ্ছে যে শিব নারায়ণ চৌধুরী কেন এই কাজটা করেছিল কিসের আশায় আমি আগেই বলেছি যে কি চরিত্রে সে লোক ছিল আমার মনে হয় দুটো কারণে শিবনারায়ণ সুধেন চৌধুরীর বাবাকে গুম করে রেখেছিল প্রথমত সত্যি যদি কোনোদিন কোনো কারণে তার কীর্তিকলাপ অন্যের চোখে ধরা পড়ে তাহলে সে অনায়াসে গুপ্ত কক্ষ থেকে সুরেনকে এনে সাফাই গাইতে পারবে আর দ্বিতীয়ত সুরেন চৌধুরী তার হাতে থাকলে সেই সাথে সুবিরয় মল্লিকও তার হাতের মুঠোর মধ্যে থাকবে এবং সহজেই তাকে ব্ল্যাকমেল করতে পারবে কখনো দহন করতে করতে যদি সুবিনয় কোনো দিন কোনো কারণে বেঁকে বসেন তাহলে সেই মুহূর্তে শিবনারায়ণ অনায়াসে তার গুপ্ত বান মানে সুরেন চৌধুরীকে যে উনি আসলে নিহত হননি সুবিনয়কে সেটা উনি দেখাতে পারবেন এবং সবাই সেটা জেনে যাবে যাই হোক এবার আমাদের নাটকে চতুর্থ অঙ্কে আসা যাক আগেই আমি বলেছি আপনার নিশ্চয়ই মনে আছে যে নির্লভ হারাধনের একটি পৌত্র ছিল জগন্নাথ কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হারাধনের মতো বা হারাধনের পুত্র হৃদয়নাথের মতো তার কিন্তু প্রকৃতি নয় যে রক্ত পিতামহ সুধাকণ্ঠের শরীরে ছিল সেই রক্তই প্রবাহিত হচ্ছে জগন্নাথের শরীরের প্রতি শিরা এবং ধমনীতে জগন্নাথকে আমি প্রথম কেমন করে সন্দেহ করলাম এটা জানেন জাস্টিস মৈত্র রায়পুরে গিয়ে হারাধনের ওখানে আমি দুদিন কাটিয়েছিলাম সেই সময় লেখাপড়া জগন্নাথ ছেলেটি অত্যন্ত চৌখস হারাধনের মুখে শুনেছিলাম ছোটবেলা থেকে একবার পড়ার বই পেলে আর কিছুই চাইত না সেই জগন্নাথ হঠাৎ এমএ পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিয়ে দাদুর অসুখের অজুহাত দিয়ে রায়পুরে এসে বসল আরেকটা জিনিস জগন্নাথের সাথে রায়পুরের স্টেজ সংক্রান্ত কোনো কথাবার্তা বললেই কিন্তু বোঝা যায় যে কী পরিমাণ প্রচণ্ড একটা ঘৃণা সে পোষণ করে রাজবাড়ি স্টেটের লোকেদের প্রতি হরাধনের মুখে আমি শুনেছি বর্তমানে হারাধনের যে সঙ্গতি রয়েছে তাতে সহজভাবে জগন্নাথের জীবন চলে যেতে পারে কিন্তু জগন্নাথের মনে ছিল উচ্চাসা আরও জানতে পেরেছি ভাগ্যক্রমে নয় বরং বলা যেতে পারে যে দুর্ভাগ্যক্রমে মৃত ছোট কুমার সুহাসের সাথে একই কলেজে একই শ্রেণীতে পড়তো লেখাপড়ায় সুহাসের চাইতে জগন্নাথ অনেক অনেক শ্রেষ্ঠ ছিল অথচ সুহাসের পক্ষে যে প্রাচুর্যতা সম্ভব ছিল জগন্নাথের পক্ষে সেটা ছিল না কারণ হারাধনের এত পয়সা নেই যে জগন্নাথকে সুহাসের মতো সমানভাবে তিনি মানুষ করবেন সুহাসের বিলের যাওয়া সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল কিন্তু জগন্নাথ হারাধনের কাছে এই প্রস্তাব করায় হারাধন স্পষ্টভাবে অসামর্থের কথা জানিয়ে দিয়েছিলেন আর কোনো একদিন গল্পের ছলে হানাধন জগন্নাথকে শ্রীকণ্ঠের উইলের কথাও বলেছিলেন সেই গল্প শোনার পর থেকে জগন্নাথের অবচেতন মনে একটা প্রচণ্ড ঘৃণার জন্ম নিয়েছিল সে গোপনে নৃসিংহ গ্রামে গিয়ে সেইখানকার পুরনো ভৃত্ত দুঃখীরামকে অর্থের প্রলোভন দেখিয়ে হাতও করেছিল সেই সংবাদও আমি পেয়েছি সুরেন চৌধুরী যে নৃসিংহ গ্রামে কাছারি বাড়ির গুপ্ত কক্ষে শিবনারায়ণের হাতে বন্দি হয়ে আছে সেই সংবাদ দুঃখীরাম জানত এবং অর্থের বিনিময় জগন্নাথকে সেটা সরবরাহ করেছিল ধূর্ত জগন্নাথ তখন আরেকটা চাল চেলেছিল সুবিনয় মল্লিককে সেই সংবাদ দিয়ে তাকে ব্ল্যাকমেল করতে মনস্থ করল এবং তার আগে সেই সংবাদের সত্যমিথ্যা যাচাই করার জন্যে নিজেই নৃসিংহ গ্রামে গিয়ে হাজির হল এবং দুর্ভাগ্যবশত আমার নির্দেশ মতো সুব্রত তখন নৃসিংহ গ্রামে উপস্থিত এবং সেও তখন সুরেনের অস্তিত্ব গুপ্ত কক্ষে টের পেয়েছে জগন্নাথকে গুপ্ত কক্ষে দরজার সামনে ছেড়ে দিয়ে দুঃখীরাম বিদায় নিল সুব্রত গুপ্ত কক্ষে ইতিমধ্যে উপস্থিত জগন্নাথকে নৃসিংহ গ্রামে কাছারি বাড়ির গুপ্ত কক্ষে দেখে সুব্রত হতবাক হয়ে গিয়েছিল ঠিক সেই সময় শিবনারায়ণ সেই কক্ষে গিয়ে প্রবেশ করলো ভেবে দেখুন জাস্টিস মৈত্র নাটকের কত বড় ক্লাইম্যাক্স জগন্নাথ নিশ্চয় জানত না যে সুব্রত ঘরে রয়েছে সবার অলক্ষে সুরেন চৌধুরীকে পাতাল ঘর থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার একটা পরিকল্পনাও তার ছিল সে সুরেনকে অন্য জায়গায় সরিয়ে দিয়ে নিজের হাতের মুঠোর মধ্যে আনতে চেয়েছিল যাতে রাজা বাহাদুর সুবিনয়কে ব্ল্যাকমেল করতে তার সুবিধা হয় শিবনারায়ণ লোকটা ছিল প্রচন্ড নৃশংস এবং ভয়ঙ্কর অর্থ অথচ সুবিনয় চাইতে ঢের বেশি বুদ্ধি রাখত আপনি দেখুন জাস্টিস মৈত্র কিভাবে হতভাগ্য সুবিনয় নিজের অজান্তে শিবনারায়ণের হাতের মুঠোর মধ্যে এসে ধরা দিয়েছিলেন আরেকটা কথা এসে পড়ছে সুবিনয় কি জানতেন সুরেন চৌধুরী আসলে নিহত হননি আমার কিন্তু মনে হয় হয়তো তিনি বোধ করি জানতে পেরেছিলেন শেষের দিকে কিন্তু জানতে পারলে কি হবে বলুন তখন তার সাপের ছুঁচো গেলার মতন অবস্থা এবং সম্ভবত দুটো কারণে তিনি মুখ খুলতে পারেননি প্রথমত এতদিন পরে লোকে যদি জানতে পারে যে সে আসলে মারা যায়নি সুরেন চৌধুরী তাহলে মল্লিক বংশের সমস্ত সম্মান গৌরব সব ধুলায় লুণ্ঠিত হবে আর দ্বিতীয়ত এই রহস্য উদ্ঘাটনের সাথে সাথে বংশের অনেক কলঙ্ক কাহিনী আর চাপা থাকবে না এবং তার সাথেও প্রমাণিত হবে যে রসময় শ্রীকণ্ঠ এবং সুরেনের হত্যার উদ্যোক্তা কাজেই সেই বেচারাকে হজম করতে হলো মুখ বুঝে অধ্যায় পনেরো জাস্টিস মৈত্র আবার কিরিটির চিঠিতে মনোনিবেশ করলেন লেখা ছিল রসময় মৃত্যুর পর সুবিনয় অল্পদিনের মধ্যে মধ্যেই জমিদারি সেরেস্তার আমূল পরিবর্তন করিয়েছিলেন প্রথমেই নিয়ে এসেছিলেন সতীনাথ লাহিরিকে তারপর হাত করলেন তারিণী চক্রবর্তীকে আর সর্বশেষে আমাদের ডাক্তার কালীপদ মুখার্জিকে কালীপদ মুখার্জি একজন প্রথিত যশা চিকিৎসক চিকিৎসক হিসাবে বহু অর্থ তিনি জমিয়েছেন কিন্তু তিনি তথাপি কেন অর্থের লোভে এই নৃশংস হত্যার মধ্যে গেলেন জড়িয়ে গেলেন সেটা হয়তো তার সদুত্তর তিনি নিজেই দিতে পারবেন প্রথমে টিটিনাস রোগের বীজাণু প্রয়োগে হত্যা করার চেষ্টা যখন ঘটনাচক্রে ব্যর্থ হলো যেটা আপনি মালতী দেবী চিঠিতে পড়েছিলেন জাস্টিস মৈত্র শয়তান ডাক্তার তখন সুহাসের শরীরে প্লেগের জীবাণু ইঞ্জেক্ট করে হত্যা করার মনস্থ করলেন প্ল্যানটা ছিল তারই মুখার্জি তার সহকারী এবং রিসার্চ স্টুডেন্ট ডক্টর অমর ঘোষকে বম্বেতে পাঠালেন প্লেগ কালচার নিয়ে আসতে ডাক্তার অমর ঘোষ তার যে জবানবন্দি আমার কাছে পাঠিয়েছেন সেটা আপনাকে পাঠিয়ে দিলাম আপনি আগে সেটা পড়ুন জাস্টিস মৈত্র কিরিটের চিঠি থেকে আবার ডক্টর অমর ঘোষের চিঠিতে ফিরে গেলেন সেটা একটি জবানবন্দি ছিল তাতে লেখা ছিল আমি ডাক্তার অমর ঘোষ স্বেচ্ছায় জবানবন্দি দিচ্ছি ডাক্তার মুখার্জির অনুরোধে আমি বম্বে প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে গিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন তিনি নাকি প্লেগ ব্যাসিডি সম্পর্কে একটা জটিল রিসার্চ করছেন এবং তার অ্যাকটিউ প্লেগ কালচার চাই তিনি আমাকে এও বলেছিলেন প্লেগ কালচার নিয়ে তিনি কোনো রিসার্চ করছেন কথা তিনি গোপন রাখতে চান কারণ তার এক্সপেরিমেন্ট সম্পূর্ণ হওয়ার আগে তিনি চান না এই কথা কেউ জানুক রিসার্চ ইনস্টিটিউটের অধ্যক্ষ কর্নেল মেনান তার বিশেষ পরিচিত এবং তাকে বললে বিশেষ সুবিধা হতে পারে কিন্তু তাকেও তিনি বলতে মানা করেন আমি যদি কোনো উপায় গোপনে একটি প্লেগ কালচার টিউব বম্বে থেকে নিয়ে আসতে পারি সকলের অজ্ঞাতে তাহলে তিনি বিশেষ বাধিত হবেন সেই সময় একটি ব্যক্তিগত কারণে আমার অর্থের প্রয়োজন ছিল অর্থের কোনো সুরাহাই আমি করে উঠতে পারিনি তাই ডক্টর মুখার্জির কাছ থেকে এই কাজ বাবদ আমি পাঁচ টাকা সংগ্রহ করি সেখানে গিয়ে দিন দশকের ভেতরে কি উপায় আমি প্লেগ কালচার টিউব সংগ্রহ করলাম সে কথা আর বলবো না তবে এইটুকুনি বলছি একটি টিউব সংগ্রহ করে সেই রাত্রি বম্বে মেলে আমি রওনা হলাম কলকাতায় পৌঁছে টিউবটা আমি ডক্টর মুখার্জিকে দিই এবং তিনি আমার পাঁচ হাজার টাকা নগদে দেন তবে এ কথা আমি অকপটে স্বীকার করছি যদি আগে আমি ঘুণাক্ষরও জানতে পারতাম কিসের জন্যে আমাকে এই প্লেগ কালচার টিউব সংগ্রহ করতে হয়েছিল তাহলে আমি এই হীন কাজে হাত দিতাম না পরে যখন আসল ব্যাপারটা আমি জানতে পারলাম তখন আমার অনুশোচনার অন্ত ছিল না কিন্তু তখন নিজের মাথা বাঁচাতে আমি সবই গোপন করলাম কিরিটিবাবু সব কিছুই জানতে পেরে আমার সাথে যোগাযোগ করেছিলেন তারই অনুরোধে আমি সমস্ত কথা লিখে দিলাম এর জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি তবু নির্দোষ ডাক্তার চৌধুরী যেন কলঙ্ক মুক্ত হন এই আমি চাই এতে আমার কিছুটা প্রায়শ্চিত্ত হবে ইতি ডাক্তার অমর ঘোষ কিরিটের চিঠিতে আবার ফিরে আসলেন জাস্টিস বৈত্র ডাক্তার অমর ঘোষের স্বীকৃতি তো আপনি পড়লেন ডাক্তার অমর ঘোষের সাহায্যে প্লে কালচার সংগ্রহ করে ডাক্তার মুখার্জি সেই বিষ সুহাসের শরীরে প্রবেশ করালেন কিন্তু দুঃখ এই জাস্টিস মৈত্র ডাক্তার ঘোষের স্বীকৃতির পরও ডাক্তার মুখার্জিকে আমরা ধরতে পারবো না কারণ যে পরিচয় পত্র তিনি কর্নেল মেনানকে দিয়েছিলেন সেটার অস্তিত্ব ইহ জগতে আর নেই আমার মনে হয় বহু অর্থের বিনিময়ে কর্নেল মেনন সেটা ভস্মীভূত করেছেন এবং আমার যথাসত্য চেষ্টা সত্ত্বেও সেই পরিচিতিপত্র সম্পর্কে কর্নেল মেনন তার সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছিলেন যে কোনো পত্রই নাকি তিনি ডক্টর মুখার্জির কাছ থেকে পাননি কেবলমাত্র ডক্টর ঘোষের মৌখিক অনুরোধে তিনি ডক্টর ঘোষকে ইনস্টিটিউটে কাজ করতে সম্মতি জানিয়েছিলেন আমি কর্নেল মেনানকে অনেকবার প্রশ্ন করেছিলাম কিন্তু তিনি বারবার একই কথা বলেছেন যে এর বেশি তার বলার কিছু নেই এরপর তাকে আমি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করিনি কারণ আমি জানতাম কর্নেল মেনানের মতো একজন সম্মানিত সরকারি উচ্চপদস্থ ব্যক্তি আর যাই করুন না কেন যে ভুল তিনি একবার করে ফেলেছেন এবং যে ভুলের আজ সংশোধন করতে গেলে তার এতদিনকার সম্মান প্রতিপত্তি সমস্ত কিছু ধুলায় লুণ্ঠিত হবে সেই ভয় আজ তাকে এমনি করে সমস্ত ব্যাপারে অস্বীকৃতি জানাতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই এবারে আসা যাক দ্য ব্ল্যাক ম্যান উইথ দ্য ব্ল্যাক আমরে এই রহস্যে আমার মনে হয় আদালতে বিচারের সময় এই পয়েন্টটাতে আপনারা তেমন গুরুত্ব দেননি সুহাস মল্লিক যেদিন শিয়ালদা স্টেশনে অসুস্থ হয়ে পড়েন কালো লোকটি ছাতার খোঁচা খেয়ে আমার মতে সেই সময় হতভাগ্য সুহাসের দে প্লেগ বীজাণু ইনজেক্ট করা হয় সেদিনকার সেই ঘটনাটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়নি অর্থাৎ সে অচেনা কালো লোকধারী লোকটার মুভমেন্ট যেভাবে অনুসন্ধান করাটা উচিত ছিল সেইভাবে আদালত কিন্তু অনুসন্ধান করেনি যাই হোক ওই ছত্রধারী লোকটাকে সুহাসের হত্যা ব্যাপারে যন্ত্র হিসাবেই লাগানো হয়েছিল যাই হোক লোকটি যে ছাতাটা ব্যবহার করেছিল সেটা আমি উদ্ধার করেছি সেটা আপনাকে পাঠিয়েছি পরীক্ষা করে আপনি দেখবেন এই ছাতার ব্যাপারে হত্যাকারী তার অসাধারণ বৈজ্ঞানিক বুদ্ধির পরিচয় দিয়েছিল ছাতার একটি শিখের সাথে আপনি দেখবেন জাস্টিস মৈত্র চমৎকারভাবে দেখতে অবিকল প্রায় একটি ছোট্ট হাইপোডার্মিক সিরিজের মতো একটি যন্ত্র লাগানো রয়েছে ওই সিরিজের মতো যন্ত্রের ভেতরেই ছিল প্লেগের জীবাণু ওর মেকানিজম এতটা সূক্ষ্ম এবং চমৎকার যে যন্ত্রটা শেষে ছোট যে রবারের ক্যাপটি রয়েছে ওতে চাপ পড়লে যন্ত্রটা থেকে ভিতরকার তরল পদার্থ প্রেসারে বের হয়ে সিরিজের মধ্যে যন্ত্রের অগ্রভাগের সাথে যুক্ত নিরিলিল পথে বের হয়ে আসবে যন্ত্রের সিরিজের মতো অংশের নিডিলটির খুব সামান্য অংশই ছাতা শিকের অগ্রভাগ দিয়ে বের হয়ে আছে ছাতাটি খুলে ভালো করে পরীক্ষা না করে দেখা পর্যন্ত এ সমস্ত কিছুই কারো নজরে পড়তে পারে না সত্যি আশ্চর্য যন্ত্রের পরিচালনাকারী আমাদের চোখে সে যাই হোক না কেন আই টেক মাই হ্যাডস অফ সংবাদপত্রে রায়পুরে হত্যা সংক্রান্ত ঘটনাবলী পড়তে পড়তে ছাতার কথাটা শোনা অবধি আমার মনে একটা খটকা লেগেছিল কেন যেন মনে হয়েছিল যে ছাতার মধ্যে একটা রহস্য লুকিয়ে রয়েছে আসলে সুহাসের হত্যার ব্যাপারে ছাতাটা ছিল প্রাইমারি আর সেকেন্ডারি ছিল কালো লোকটা রায়পুরে প্রাসাদে যে রাত্রে সুবিনয়ের কাকা শ্রীযুক্ত নিশানাথ নিহত হন সেই রাত্রে তদন্তে গিয়ে সুবিনার কক্ষে প্রবেশ করে প্রথমে যে দুটো জিনিস অন্যের দৃষ্টিতেও বিচারে অতি সাধারণ সেই দুটো বস্তু আমায় দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে এক নম্বর ছাতা আর দু নম্বর হচ্ছে দেওয়ালে ঝোলানো একটা পাঁচ সেলের হান্টিং টর্চ আপনি হয়তো প্রশ্ন করবেন যে কেন ওই দুটো বস্তু আমার দৃষ্টি আকর্ষণ করলো তার জবাবে আমি বলবো যে রায়পুরে ধনশালী এবং শৌখিন রাজাবাহাদুরে শয়ন কক্ষে প্রবেশ করে আর যেই লোক আশা করুক না কেন আলমারির মাথায় তুলে রাখা একটা সামান্য পুরনো ছাতা নিশ্চয়ই আশা করা যায় না বা যেতে পারে না কি বলেন আপনি জাস্টিস মৈত্র যাই হোক মনের সন্দেহে নিরসনের জন্যে পরের দিন আমি বিকাশের সাহায্যে উক্ত দুটো বস্তু রায়পুরের রাজবাটি থেকে সবার অলক্ষ্যে সংগ্রহ করে নিয়ে আসি আমার সন্দেহ যে অমূলক নয় সেটা কিন্তু সহজেই প্রমাণিত হয়েছে ছাতার যে কলা কৌশল সেটা আমি ভালো করে পরীক্ষা করে দেখেই আপনাকে এই চিঠিতে আমি জানাচ্ছি এবং আপনিও আশা করি সেটা দেখতে পারবেন এবারে আসা যাক পাঁচ সেলের হান্টিং টর্চের কথায় টর্চটা পরীক্ষা করলে আপনি দেখতে পাবেন টর্চের আকার হলেও আসলে ওটা কিন্তু টর্চ নয় টর্চের যেখানে আলোর বাল্ব লাগানো থাকে সেখানে দেখুন একটা গোলাকার ছিদ্রপথ রয়েছে এবং বাতির পিছন দিককার ক্যাবটা খুলুন আপনি দেখবেন ভেতরে একটা অতি বৃহৎ পরিমাণ সরু পেন্সিলের মতো ইস্পাতের নল বসানো রয়েছে ওই জিনিসটির খোলের মধ্যে তিনটি ড্রাই সেল ভরা যায় এবং টর্চের বোতাম টিপলে সেলের কারেন্টে আলো জ্বালার পরিবর্তে ওই সরু নলের ভেতর থেকে প্রচণ্ড গর্তিতে একটি সরু ইস্পাতের তৈরি তীর বের হয়ে মুখে ছিদ্রপথ দিয়ে ছুটে সামনের দিকে নিক্ষিপ্ত হয় তাই আমি বলছিলাম যে আসলে দেখতে বস্তুটি পাঁচ সেলের একটি হান্টিং টর্চের মতো কিন্তু তীর নিক্ষেপের ওটি একটি চমৎকার যন্ত্র আর ওই যন্ত্রের সাহায্যে সতীনাথ লাহিরি এবং নিশানাথ মল্লিককে হত্যা করা হয়েছে আর একটা অবাক ব্যাপার কি জানেন এই ছাতা এবং টর্চের উদ্যোক্তা এবং পরিকল্পনাকারী হচ্ছে স্বয়ং সতীনাথ লাহিড়ী নিজের মৃত্যুবান সে নিজেই তৈরি করেছিল সতীনাথই যে ছাতা এবং টর্চের পরিকল্পনাকারী সেটা তার ঘরের ভেতরকার রকম জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা ফ্ল্যাট ফাইলের ভেতরকার কয়েকটা ডকুমেন্ট এবং প্ল্যান থেকে আমি সেটা জানতে পারি শেষটায় অর্থের নেশায় সতীনাথ নিশ্চয়ই মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেছিল তাই জন্য তার মৃত্যুর প্রয়োজন দেখা দিয়েছিল রাজা বাহাদুরের কাছে তাছাড়া সুহাসের হত্যার ব্যাপারে সতীনাথ ছিল মস্ত বড় প্রমাণ তাই তাকে বাঁচিয়ে রাখাটা সুবিনয়ের পক্ষে জরুরি ছিল না সতীনাথকে যখন হত্যা করা হয় আমার অনুমান দুর্ভাগ্যক্রমে বোধহয় নিশানাথ সেই ব্যাপারটা জানলা দিয়ে দেখে ফেলেছিলেন তাই জন্যে তাকে হত্যা করার প্রয়োজন হয়েছিল এবং সেটা তিনি বলেও ফেলেছিলেন তাই জন্য তাকে হত্যা করার প্রয়োজন হয়েছিল সুবিনার যাই হোক সতীনাথের হত্যার কথাটা একবার ভেবে দেখুন মহেশ সামন্ত তারিণী চক্রবর্তী এবং সুবধ মণ্ডলে জবানবন্দি থেকে কতগুলো ব্যাপার অতি পরিষ্কারভাবে আমাদের চোখের সামনে ফুটে ওঠে বিশেষ করে সুবোধ মণ্ডলে জবানবন্দি যেটাই কাগজের সাথে আমি আলাদা করে পাঠালাম আপনি পড়ে দেখবেন যে রাত্রে সতীনাথ অদৃশ্য আতটাই হাতে নিহত হয় সেই রাত্রে হত্যার কিছুক্ষণ আগে সতীনাথ তার বাসাতেই ছিল এবং সতীনাথের বাড়ি ভৃত্ততে জবানবন্দি থেকে জানা যায় যে পাগড়ি বাধা এক দারোয়ান গিয়ে সতীনাথকে একটা চিঠি দিয়েছিল এবং ওই চিঠি পাওয়ার পরই সতীনাথ বাসা থেকে নিষ্ক্রান্ত হয় এবং যাওয়ার সময় ভৃত্তকে বলে গিয়েছিল যে আধ ঘন্টা পরেই আসবে ভৃত্য প্রথম দিনকার জবানবন্দি যদি সত্যি বলে ধরে নিই তাহলে বাসা থেকে বের হয়ে আসার ঘন্টা দুই আগে কোনো এক সময় দারোয়ান বেশি কোনো এক ব্যক্তি চিঠি দিয়েছিল সতীনাথের কাছে সতীনাথের ভৃত্য বংশী গোলমাল শুনে রাজবাড়িতে ছুটে যায় রাজবাড়ি এবং সতীনাথের বাসার দূরত্ব এমন বেশি কিছু নয় যাতে করে বাসা থেকে বের হয়ে আসার পর রাজবাড়িতে পৌঁছাতে সতীনাথের ঘন্টা দুই সময় লাগতে পারে তাতেই আমার মনে হয় যে সতীনাথ চিঠি পেয়ে নিশ্চয়ই রাজবাড়ির দিকে সে যায়নি সে হয়তো কোনো একটা স্থানে হত্যাকারীর সাথে দেখা করতে গিয়েছিল এবং তাদের মধ্যে কথাবার্তাও হয়েছিল কারণ সেই সময় সতীনাথের পকেট থেকে চিঠিটা খোয়া যায় যাই হোক এখন কথাটা হচ্ছে যে বংশী জবানবন্দির মধ্যে কোন কথাটা সত্যি প্রথমটা না দ্বিতীয়টা আমি বলবো দ্বিতীয়টা নয় প্রথম কথাটা তার কারণ এক নম্বর মৃত সতীনাথের পায়ে যে জুতো ছিল তার মধ্যে নরম লাল রঙের এটেল মাটি লেগেছিল যেটা পরের দিন ময়নাঘরে ময়না তদন্তের সময় সুব্রত উপস্থিত হয়ে দেখতে পায় আর দু নম্বর সতীনাথের বাসা থেকে রাজবাড়ির রাস্তার কোনো সময় ওই লাল রঙের এটেল মাটির কিন্তু অস্তিত্ব ছিল না আর তিন নম্বর যে নাগরা জুতোটা পাঠিয়েছি তার ছেলেও লাল এটেল মাটি কিন্তু দেখতে পাবেন নদীর ধারে লাল রঙের এটেল মাটি একমাত্র এই শহরে আছে এটা আমি দেখেছি তাতে করে বংশী প্রথমটা সত্যিই বলেছিল যে ওই রাত্রে মৃত্যুর আগে সতীনাথে হত্যাকারীর সাথে নদীর ধারে তার দেখা হয়েছিল এবং কথাবার্তা হয়েছিল আমার বিশ্বাস এবং প্রায় দুজনে অল্পক্ষণ আগে পিছিয়ে রাজবাড়িতে প্রত্যাবর্তন করে খুব সম্ভবত অন্দরমলে আগিনায় প্রবেশের সাথে সাথে হত্যাকারী সতীনাথকে অতর্কিতে সামনের দিক থেকে তারই তৈরি মৃত্যুবান দিয়ে হত্যা করে আর হত্যা করে সতীনাথে চিৎকারের সাথে সাথে হত্যাকারী বাড়ির মধ্যে গিয়ে আত্মগোপন করে তারপর সময় বুঝে আবার অকুস্থানে আবির্ভূত হয় হত্যার দিন রাত্রে অস্পষ্ট চাঁদের আলো ছিল সেই আলোতে নিশানাথ তাই কক্ষে জানলা পথে এই ব্যাপারটা হয়তো দেখতে পেয়েছিলেন তাই জন্যে তাকে মরতে হয়েছিল তাই জন্য তিনি বারবার বলতেন যে ব্ল্যাক ম্যান উইথ দ্যাট বিগ টর্চ আর এই স্বগতটি হচ্ছে তার মৃত্যুর কারণ নিশানা ছাড়াও আরো হয়তো সাক্ষী থাকতে পারে সারা রাত্রি ঘুরে যে দরজায় পাহারা দিত ছোট্টু সিং কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান ছোট্টু সিং সেই রাত্রে জীবিত থেকেও মরে ছিল প্রচণ্ড সিদ্ধির নেশার প্রভাবে ছিল ছোট্ট সিং জবানবন্দি থেকে সে কথা আমাদের জানতে কষ্ট হয় না কিন্তু ছোট্ট সিং তার জবানবন্দিতে বলেছে যে প্রচণ্ড সিদ্ধির নেশার কথাটা কেউ জানতেন না কথাটা কিন্তু মিথ্যে ছোট্ট ধারণা যদিও সেটাই কিন্তু কথাটা তা নয় হত্যাকারী পরামর্শ মতো তার সাথী মানে নেশার সাথী তারিণী চক্রবর্তী বেশি পরিমাণে ছোট্ট সিংকে সিদ্ধি সেবন করিয়েছিল সেই রাত্রে কারণ ছোট্ট সিং এবং তারিণী প্রত্যহ সন্ধ্যার সময় একসঙ্গে সিদ্ধির শরবত পান করত তবে একটা ব্যাপার হতে পারে শরবত খাওয়ার সময় ছোট্ট সিং ঠিক বুঝে উঠতে পারিনি যে সে কতটা সিদ্ধি গলদ্ধকরণ করেছে আপনি আশ্চর্য হবেন না জাস্টিস মৈত্র ব্যাপারটা আগাগোড়ায় প্ল্যান মাফিক ঘটেছে গোড়া থেকে শেষ পর্যন্ত হত্যাকারী যখন সতীনাথের কাছে দারোয়ানের বেশে চিঠি নিয়ে যায় তখন তার জুতোর শব্দ সুবোধ মণ্ডল শুনতে পেয়েছিল আমরা জবানবন্দিতে শুনেছিলাম এবং একমাত্র সুবোধ মণ্ডলই কিন্তু নয় তারেনিও শুনতে পেয়েছিল তবে তারেনি জানত আসল লোকটিকে আর সুবোধ ভেবেছিল সিং এই যা প্রভেদ এখন বোধ আপনারা বুঝতে কোনো কষ্ট হচ্ছে না জাস্টিস মৈত্র কিভাবে সুহা সতীনাথ এবং নিশানাথকে হত্যা করা হয় এবং সেই অদ্ভুত হত্যা রহস্যটির পরিকল্পনাকারী সতীনাথের মতোই আরেকটি শক্তিশালী মস্তিষ্ক অর্থাৎ দ্য রিয়াল ব্রেন বিহাইন্ড আমাদের সুবিখ্যাত প্রথিত যশা চিকিৎসক ডাক্তার কালীপদ মুখার্জি এম যিনি আজও সমাজে বহাল তবিয়তে বিচরণ করে বেড়াচ্ছেন যার হাতে আমরা প্রিয়জনের চিকিৎসার ভার তুলে দিচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম রাজা বাহাদুর সুবিনয় মল্লিক সতীনাথ এবং নিশানাথের হত্যাকারী হ্যাঁ সুহাসের হত্যাকারী আসলে সাঁওতাল প্রজা হলেও পরিকল্পনাকারী রাজা বাহাদুর এবং ডক্টর মুখার্জি ও যন্ত্র আবিষ্কর্তা সতীনাথ অধ্যায় ষোলো এখন বোধ আপনার বুঝতে কোনো কষ্ট হচ্ছে না জাস্টিস মৈত্র কিভাবে সুহাস সতীনাথ এবং নিশানাথকে হত্যা করা হয়েছিল এখন কথা হচ্ছে সুহাসের হত্যা ব্যাপারে নিরীহ ডক্টর সুদিন চৌধুরীকে কেন জড়ানো হলো রায়পুরে যাত্রার দিন সকালে সুধীন সুহাসকে যে ইঞ্জেকশান দিয়েছিল সেটি অ্যান্টি অ্যান্টিটিটিনাস ছাড়া আর কিছুই ছিল না দ্বিতীয় কথা যদি ধরে নেই অর্থের লোভে সুধীন সুহাসকে হত্যা করেছে সেটাও অসম্ভব কারণ সে ঘুণাক্ষরে দ্বিতীয় উইল সম্পর্কে কিচ্ছু জানত না শুধু তাই নয় অর্থের প্রতি যদি তার লোভ থাকবে তাহলে সুহাস যখন তাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিল তখন মালতী দেবীকে সে ব্যবসার অংশীদার করত না আর তৃতীয়ত সুহাসকে সুধীনের যদি খুন করার মতলবই থাকতো তাহলে প্রথমবার যখন সে টিটেনাস রোগে আক্রান্ত হয় তখন সে নিজে কলকাতায় সুহাসকে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করাতো না এই তিনটে কারণেই আমার মনে হয় সুধিনকে আমরা অনায়াসে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারি আর শুধু তাই নয় সুধীন যে সুহাসের হিতাকাঙ্ক্ষী সে কথা মালতী দেবীর চাইতে কেউ বেশি জানতেন না তার চিঠি তো আপনাকে দিয়েইছি মোটামুটি তাহলে আপনাকে রায়পুরে সমগ্র হত্যা মামলাটির একটি মীমাংসা করে দিলাম আর সেই সাথে এদের জবানবন্দিও পাঠালাম যেটা আমি সংগ্রহ করেছি নানাভাবে এবং অন্যান্য এভিডেন্সগুলো আপনার কাছে পাঠালাম ধর্মাধিকরণের হাতে সমস্ত কিছু তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে কলকাতা থেকে কিছু দিনের জন্যে চলে যাচ্ছি অদূর ভবিষ্যতে এই মামলার ফলাফল দূর থেকে দেখার বুক ভরা আশা নিয়ে আশা করি নিরাশ হব না নমস্কার ভবদেও কিরিটি রায় অধ্যায় সতেরো মানুষের চিন্তার বাইরে যে কত বিস্ময় থাকে দুদিন পরে জাস্টিস মৈত্র একখানা খোলা চিঠি হাতে করে সেই কথাই ভাবছিলেন নিয়তি কি এমনিই হয় চিঠিতে লেখা ছিল শ্রদ্ধেয় জাস্টিস মৈত্র নির্ভাবনায় আমার এই চিঠিখানা আপনি পড়তে পারেন এই চিঠি যখন আপনার হাতে গিয়ে পৌঁছাবে তখন আমি একটু অনুতপ্ত নই হ্যাঁ সুহাসকে আমি হত্যা করেছি হত্যা করিয়েছি এই জন্যে যে পৃথিবীতে আমার তার মতো শত্রু আর ছিল না শুধু এই জন্মে নয় আগের জন্মেও তাকে আমি হত্যা করেছি এবং পর জন্ম বলে যদি কিছু থাকে তাহলে পর জন্মেও তাকে আমি হত্যা করব। হেই আমার দৃঢ় সংকল্প আমার কাকা নিশানাথ তাকে আমি হত্যা করতাম না কিন্তু তার অহেতু কৌতূহল এবং বাঁচালতা তাকে হত্যা করতে আমায় বাধ্য করিয়েছিল সতীনাথ হ্যাঁ তাকেও আমি হত্যা করেছি কারণ তার অর্থ লিপসা আমার চাইতেও সে বেশি ছিল আরেকটা কথা যে উইল নিয়ে এত কাণ্ড সেই উইলটা আমি খুঁজে পেয়েছি এতদিনে সুধীনের পিতা সেই উইল অনুসারে রায়পুর স্টেটের এক তৃতীয়াংশের অধিকারী উইলটা আমি সাথে নিয়ে গেলাম কারণ আমার সকল প্রচেষ্টাই যখন ব্যর্থ হলো এবং আমার ভোগে যখন সম্পত্তি এলোই না তখন যাতে সেটা নিয়ে কোনো উপদ্রব না ঘটে সেই জন্যই উইলটা সাথে নিয়ে গেলাম বিনীত সুবিনয় মল্লিক প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো তাহলে আজকের মতো আসছি নমস্কার